অনাবিল টিভি সত্যের সাথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে। 13 মে বৃহস্পতিবার 30 রমজান রাত 1টা থেকে 2টা পর্যন্ত আজিমপুর কবরস্থান পলাশী টিএসসি মোড় শহীদ মিনার ও শাহবাগ এলাকায় গরিব অসহায় পথ শিশু খেটে খাওয়া হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এ সেহরি বিতরণ করা হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার সবুজের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মাসব্যাপী ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি লাজলি আক্তার লাবণ্য চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকর তানিয়ে পারভীন, সাংগঠনিক সম্পাদক শাবানা শাম্মী প্রমুখ। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার সবুজ যে কোনো দুর্যোগে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনাবিল টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের যে মাসব্যাপী আমাদের সাহারি বিতরণের কর্মসূচি আমাদের জনতা শেখ হাসিনার উপহার হিসেবে আমরা যে উদ্যোগ নিয়েছিলাম সেটা আজকে 30তম দিনে মানে শেষ দিন আমরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। আমরা ইতিমধ্যে আমরা নিউ মার্কেট এলাকায় আপনার পলাশী মোড় এখন আমরা এসেছি আমরা আজিমপুর এই এলাকা দেওয়ার পরে আমরা কাটাবন এলাকা টিএসসি এলাকায় এইসব এলাকায় আজকে আমরা গরিব অসহায় মানুষের মাঝে আমরা সাহারি বিতরণ করব। আমরা ঢাকা শহরের প্রত্যেকটি প্রান্তে আমরা যাওয়ার চেষ্টা করেছি। গত 30টা দিনে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি। আমাদের সংগঠনের নেতৃবৃন্দরাও যেখানে আমাদেরকে মেসেজ দিয়েছে যার এরিয়াতে মেসেজ দিয়েছে আমরা চেষ্টা করেছি আমরা খাওয়ার নিয়ে আমরা চলে যেতে আবার আমরা সেভাবে বিতরণ করেছি। মাসব্যাপী আমাদের কর্মসূচি আমরা সুন্দরভাবে আমরা শেষ করেছি। আজকে আমরা মানে 30তম দিন। কিন্তু আমরা আরও একটা কথা বলেছি আমরা লাস্ট টাইমে আমরা কিছু ঈদ সামগ্রী আমরা বিতরণ করব। সেই লক্ষ্যে কালকে চাঁদ রাতে আমরা কালকে আমরা আমাদের গরিব অসহায় মানুষের জন্য আমরা কিছু ঈদ সামগ্রী আমরা ঈদ উপহার আমরা নিয়ে আমরা কালকে রাত্রে বাইর হব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের সংগঠনের ব্যানার থেকে আমরা ত্রাণ সামগ্রীও বিতরণ করেছি। তো আমরা আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি ইফতার বিতরণ করতে। আমরা মাসব্যাপী আমরা সাহারি বিতরণ করেছি, ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, এতিমখানাতে আমরা কিছু নগদ অর্থ আমরা দিয়েছি। আমরা আগামীকালকে আশা করি আমরা পরিপূর্ণভাবে আমাদের কার্যক্রম সম্পূর্ণ হবে। আমরা চাঁদ রাতে আমরা গরিব অসহায় মানুষের মাঝে কিছু আমরা ঈদ সামগ্রী বিতরণ করার পরে এভাবে আমাদের কার্যক্রম আমাদের চলমান থাকবে। এই রমজান মাস ছাড়াও আমরা পুরা বছর আমাদের সামর্থ্য মোতাবেক আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি আমরা আমাদের সামর্থ্য মোতাবেক আমরা পুরা বছর আমরা কাজ করে যাব। এই দুঃসময়ে জনতা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এই কার্যক্রম আমরা করে যাব। আমাদের এই কার্যক্রম দেখে যদি আরও যদি 10টা, 20টা, 50টা, 100টা যদি আপনার সংগঠন যদি এইভাবে মহতি কাজে অংশগ্রহণ করে আমরা সেখানে সার্থকতা আমাদের সেখানেই আমি মনে করি জনতা শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এবং বঙ্গবন্ধু সোনার বাংলা যে স্বপ্ন দেখেছিল সেটা বাস্তবায়ন হবে বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।